নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি পরবর্তী তারিখ 14 আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। গত 17 মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্ট আবেদন করেন খালেদা জিয়া। এর আগে 19 মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান। শুনানি শেষে ব্রিফিংয়ে খালেদা জিয়ার আইনজীবী অভিযোগ করেন বৈষম্যমূলক আচরণ করে খালেদা জিয়ার সাথে অবিচার করছে দুদক, তবে সে অভিযোগ অস্বীকার করেন দুদকের আইনজীবী। নাইকো রিসোর্সের সাথে চুক্তিটা করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্যাবিনেট, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই চুক্তির ধারাবাহিকতাটা শুধুমাত্র রক্ষা করেছিলেন। অর্থাৎ চুক্তি যিনি ইনিশিয়েট করলেন ওনার মামলা খারিজ হয়ে গেল, দুর্নীতি দমন কমিশন আপিল করে নাই, রাষ্ট্রপক্ষ আপিল করে নাই, কিন্তু চুক্তিটার ধারাবাহিকতা যিনি রক্ষা করেছেন তার মামলা এখনও চলমান আছে। কিভাবে ওনাকে রাজনৈতিকভাবে নিষ্পেষিত করা যায় এই মামলাটা হচ্ছে আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত। দেখুন, শেখ হাসিনার কেস আর বেগম খালেদা জিয়ার মধ্যে যেটা একটা গ্যাপ আছে, ফান্ডামেন্টাল ডিস্টিংশন, এবং শেখ হাসিনার কেসে কোনো কনফেশন ছিল না, বেগম খালেদা জিয়ার কেসে কনফেশন আছে, এবং শেখ হাসিনার কেসে অ্যাভেটমেন্ট ছিল না, এখানে অ্যাভেটমেন্ট আছে। কাজে অ্যাভেটমেন্ট যদি থাকে সেটা ক্রিমিনাল লাইবিলিটি। এফবিআই এবং কানাডিয়ান রয়্যাল পুলিশ যারা ইনভেস্টিগেশন করেছে তাদেরকে আমরা সাক্ষী হিসাবে এক্সামিন করার জন্য বিচারিক আদালতে একটা দরখাস্ত দিয়েছি, যদ্দূর মনে পড়ছে সম্ভব তিনজন, কানাডিয়ান রয়্যাল পুলিশ এবং এফবিআই, তাদেরকে আমি আনতে পারছি না কারণ আদালত এখনো আমাকে কোনো ডেট দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই না লোক কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই। তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কইছিল। হ্যাঁ, মতিনের বোন তার এক বেটার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে, তোমার তো সমাজ নিয়ে থাকুন লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া হইছে মিশা কত কম কো চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছে। চিনো আসামি কেডা ভাইজি হাইকেডা আমি
আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না লাই বুক ছন্দা কথা কা, তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।